ইতিমধ্যে দেশের করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে উঠে আসছে সাত সাতটি বিশাল বড় খবর, যে খবরগুলি আপনার জানা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তো জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আমরা দেখে নেব আজকের প্রথম আপডেটটিতে কি বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় ফের বাংলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, ফের রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত উত্তরবঙ্গের জন্য অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবহাওয়া দপ্তর থেকে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মালদহ জেলায়। এছাড়া হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। পরের 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা না থাকলেও কোনো কোনো জেলায় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। পরের 24 ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ, অর্থাৎ 15 জুলাই 2020 সালের মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। আজ এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু করোনা লকডাউনের আগে মাধ্যমিকের সব পরীক্ষা হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জুনেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে 15 জুলাই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। কল্যাণময়বাবু ইন্ডিয়ান এক্সপ্রেস মে মাসে জানিয়েছিলেন, খাতা দেখার পরবর্তী প্রক্রিয়া শেষ হতে 1 মাস সময় লাগবে। প্রসঙ্গত 27 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। অতীতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের প্রতিলিপি ফাঁস হওয়ার ঘটনায় শিক্ষকদের ভূমিকা রয়েছে বলে মনে করছে শিক্ষা দপ্তর। তাই এবছর মধ্যশিক্ষা পর্ষদ কঠোরভাবে জানিয়েছিলেন, গত বছরের নিয়ম মেনে ফোন যেমন আলোচনা হবে না, সেই সঙ্গে স্মার্টফোন ঘড়ি পরে আসা যাবে না। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন শিক্ষা পর্ষদ। জেলাস্তরের সমস্ত স্কুলে জারি ছিল এই নিয়মাবলী, কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তায় বুড়ো আঙুল দেখিয়ে ফাঁস হয়ে গিয়েছিল মাধ্যমিকের প্রশ্নপত্র। ইন্টারনেট পরিষেবা বন্ধ, শিক্ষকদের ঘড়ি ফোন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করল, প্রশ্নপত্র ফাঁস রুখতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু হওয়ার পর 1 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায় প্রশ্নের 4 ও 5 নম্বর পাতা। এর পরবর্তী পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়। দেশে ফের সম্পূর্ণ লকডাউন প্ল্যান ঘোষণা করলেন মোদী সরকার। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে চলেছে। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 9 লক্ষ ছাড়িয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন প্রায় 30,000 করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, ফলে দেশে প্রতিটি রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই ক্রমশ ঠেকাতে ফের লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে দেশের একাধিক রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের কন্টেনমেন্ট জোনগুলিতে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে, তেমনই উত্তরপ্রদেশ সপ্তাহ 55 ঘন্টা লকডাউন ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুতে প্রত্যেক রবিবার হচ্ছে লকডাউন। মহারাষ্ট্র, আসাম, বিহারে কিছু কিছু এলাকায় ঘোষণা করা হয়েছে এই লকডাউন। 7 দিনের জন্য পূর্ণ লকডাউন বাংলায়, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে তথা গোটা রাজ্যে যেভাবে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, তাতে করে চিন্তিত আপনার আপলাবিধীনতা সত্যিই খুব কাহিল অবস্থা। নাজাল হয়ে পড়েছে মানুষ ক্রমশ, কী হবে বলা মুশকিল। এই মহাবিপদের উপর দাঁড়িয়ে বাংলায় এসব জায়গায় করা হলো 7 দিনে পূর্ণ লকডাউন। বারাসাতপুর এলাকা 7 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন। বৃহস্পতিবার থেকে এই লকডাউন চালু হবে পুরো এলাকায়, 35টি ওয়ার্ডে।
সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিছু দোকান খোলা থাকবে, তবে দুধ এবং ওষুধের দোকান সারাদিন খোলা থাকবে। সম্পূর্ণ বন্ধ থাকবে চায়ের এবং গুমটি দোকান। এদিকে 7 দিনের জন্য বন্ধ উলবেড়িয়া পৌরসভায়। 1 কর্মী করোনা হওয়ায় তা জীবাণুমুক্ত করা হবে।